সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশে স্থিতিশীলতা এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় বসার পথ বন্ধ হয়েছে, অব্যাহত আছে গণতান্ত্রিক ধারা। সকালে রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনীর জন্য দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকার পাশাপাশি এসেছে স্থিতিশীলতা। একই সাথে তিনি বলেন, এই সংশোধনীর মাধ্যমে বন্ধ হয়েছে অবৈধভাবে ক্ষমতায় আসার রাস্তা, তবে দেশের চলমান গণতান্ত্রিক ধারা কিছু কিছু বুদ্ধিজীবী ব্যাহত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। গণতন্ত্রকে সুসংহত এবং ক্ষমতায় কে থাকবে না, পঞ্চদশ সংশোধনী করার ফলে দেশে একটা স্থিতিশীলতা এসেছে, কারণ দীর্ঘদিন গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে। এখন আর অনির্বাচিত কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে পারছে না, যদিও এতে অনেকেরই অন্তর্জ্বালা আছে, যারা কোনোদিন ভোটেও জিততে পারবে না আর কোনোদিন রাজনীতিও করতে পারবে না, বা জনগণের মুখোমুখি দাঁড়াবার মতো সাহস যাদের নেই। আমাদের দেশে সেই ধরনের এক শ্রেণী বুদ্ধিজীবী আছে, তারা কিন্তু এই গণতান্ত্রিক ধারাটাকে সবসময় মানে ব্যাহত করার চেষ্টা করে। বিএনপির কর্মসূচি দেখে ক্ষমতাসীনরা ভীত হয়ে পড়ছে এমন দাবি করে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের সময় শেষ, তাদের পায়ের নিচে মাটি নেই। তিনি বলেন, মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ধ্বংসের দিকে নিয়ে গেছে ক্ষমতাসীনরা। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত গণতন্ত্র পুনরুদ্ধারে 10 দফা দাবি আদায় বিএনপির পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের নেতাকর্মী সিন্ডিকেটের কারণে দুর্নীতি বন্ধ করা যাচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, এ কারণে দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান আরও অবনমন হয়েছে। পদযাত্রাটি গাবতলী বাস টার্মিনালের সামনে থেকে শুরু হয়ে মিরপুর 10 নম্বর গোল চত্বরে গিয়ে শেষ হয়। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি একই কারণ, কারণ আজকে আমদানি করতে পারছে না, তাদের হাতে টাকা নাই, বড় বড় কথা বলে কিন্তু দ্রব্য মূল্য প্রত্যেক দিন বৃদ্ধি পাচ্ছে। কারা এটা বৃদ্ধি করছে? আওয়ামী লীগের সিন্ডিকেট ব্যবসায়ীরা, যারা বিদেশের টাকা পাচার করে আজকে এই দেশে দুর্ভিক্ষের অবস্থা সৃষ্টি করেছে, অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আপনাদের সময় শেষ, অত বিদায় নেওয়ার জন্য প্রস্তুত নন। ঢাকায় মেট্রো রেল ব্যাপক জনপ্রিয় হয়েছে উল্লেখ করে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রামে মেট্রো রেল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার ভার্চুয়ালি যুক্ত হয়ে চট্টগ্রামে পরিবহন মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জানানো হয়, গত 22 নভেম্বর একনেক সভায় চট্টগ্রামে একটি পরিবহন মহাপরিকল্পনা ও মেট্রো রেলের সম্ভাব্যতা যাচাই প্রকল্প অনুমোদন করা হয়। কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি কোইকা প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা করবে, যা 2025 সালের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে 70 কোটি টাকা। আমাদের বাণিজ্যিক রাজধানী, সেই বিবেচনায় আমি চট্টগ্রাম শহরে মেট্রো রেল নির্মাণের লক্ষ্যে মাস্টার প্ল্যান প্রণয়ন ও প্রাথমিক সম্ভাব্যতা যাচাই কাজের শুভ উদ্বোধন ঘোষণা করছি। কাল চাঁপাইনবাবগঞ্জ 2 ও 3, বগুড়া 4 ও 6, ঠাকুরগাঁও 2 এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আজ প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে। বুথের নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইভিএম মেশিন সহ নির্বাচনী সরঞ্জামগুলো স্ব ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। নির্বাচনে টহলে থাকবে পুলিশ, আনসারের পাশাপাশি বিজিবি ও র‍্যাব সদস্যরা। মঙ্গলা ইপিজেডের ভিআইপি লাগেজ ফ্যাক্টরিতে আগুন লেগেছে। মঙ্গলবার বিকেল 3টার দিকে এ আগুন লাগে। ঘণ্টা 2 একরও বেশি সময় ধরে আগুন দাও দাও করে জ্বললেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিভাতে মঙ্গলা ফায়ার সার্ভিস, ইপিজেড বন্দর ও নৌবাহিনীর ইউনিট সহ কয়েকটি ইউনিট কাজ করছে। তবে ফ্যাক্টরি অভ্যন্তরে কোনো কর্মকর্তা ও শ্রমিক আটকে পড়েছেন কিনা এবং অগ্নিদগ্ধ সহ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইল পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে 2 জন দগ্ধসহ
সাতজন আহত হয়েছে। সকালে সিদ্ধিরগঞ্জে গোদনাইল পদ্মা অয়েল কোম্পানির ডিপোর একটি পাম্প মেশিন রুমে এই আগুনের ঘটনা ঘটে। এ খবর পেয়ে আদমজি ইপিজেড ও নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের 4টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে গেছে 10 থেকে 12টি অকটেন ডিজেলের পাম্পিং মোটর ও ইলেকট্রিক তার। বিদ্যুতের সুইচ বোর্ডে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত তুরস্কের তৈরি মিসাইল টাইগার MLRS এর ফায়ারিং অনুষ্ঠিত হলো কাকসাস বাজারে। পরীক্ষামূলক এই ফায়ারিং দেখলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সকালে কক্সবাজারের টেকনাফের শীলখালী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ঘণ্টাব্যাপী এই ফায়ারিং কার্যক্রম চলে। এ সময় সেনাবাহিনী প্রধান SM শফিউদ্দিন আহমেদ বলেন, জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় প্রণীত ফোর্সেস গোল 2030-এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন একটি যুগোপযোগী পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে 120 কিলোমিটার রেঞ্জের ক্ষমতাসম্পন্ন টাইগার MLRS এর ফায়ারিং অনুষ্ঠিত হলো, যা বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। 4 ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশ সফল করতে দেশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও যৌথ সভা করেছে বিএনপি। সরকারের দমন নিপীড়ন সন্ত্রাস নির্যাতনের বিরুদ্ধে ও বিদ্যুৎ গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন। কর্মসূচির শুরুতে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের বাক বিতণ্ডা হয়। পরে চকবাজার পাঁচলাইশ সহ বিভিন্ন স্থানে পুলিশের বাধা উপেক্ষা করে লিফলেট বিতরণ করেন নেতারা। এদিকে ময়মনসিংহে 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশ উপলক্ষে দক্ষিণ জেলা বিএনপির অফিসে মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে বাগেরহাটে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরেও জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পদ্মা সেতুর মাদারীপুর শিবচর অংশে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চিফ হুইপ নুরি আলম চৌধুরী ও ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে জেলার শিবচরের কুতুবপুরে 1500 কোটি টাকার প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 70.34 একর জমিতে প্রকল্পটির মেয়াদ January 2013 থেকে December 2026 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ডিজিটালের পর এখন স্মার্ট বাংলাদেশ করার ক্ষেত্রে এই প্রকল্পটির গুরুত্ব অনেক বলেই জানিয়েছেন চিফ হুইপ ও ICT প্রতিমন্ত্রী। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বাণিজ্য পরিষদ উপদেষ্টা সালমান এফ রহমান। পাবনার কাজিরহাট আরিচা ফেরিঘাটে অতিরিক্ত যাত্রী ভাড়া ও গাড়ি টোল আদায় সহ নানান অনিয়ম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে ঘাট কর্তৃপক্ষের বিরুদ্ধে। নজরদারির অভাব ও BIWTC-র কিছু অসাধু কর্মকর্তা, ঘাট এর ইজারাদার ও ঘাটের দালালদের কারণে এই রুটে যানবাহনে আসা বন্ধ হতে পারে বলে আশঙ্কা করছেন। পাবনা থেকে ABM ফজলুর রহমানের পাঠানো রিপোর্টে বিস্তারিত। একসময় ঢাকার সাথে উত্তরাঞ্চলের একমাত্র যাতায়াতের মাধ্যম ছিল পাবনার কাজিরহাট আরিচা নৌপথ। কিন্তু 2 যুগ আগে যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর থেকে কাজিরহাট আরিচা নৌ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে সরকার বঙ্গবন্ধু সেতুর উপর চাপ কমাতে 2 বছর আগে কাজিরহাট আরিচা নৌ রুটে পুনরায় ফেরি চালু করার সিদ্ধান্ত নেয়। প্রতিদিন এই রুটে শত শত যানবাহন ও অসংখ্য যাত্রী পারাপার হয়, কিন্তু ঘাটে গাড়ির অতিরিক্ত টোল আদায় করছেন BIWTC-র কর্মকর্তারা, এমন অভিযোগ করেছেন গাড়ির ড্রাইভার হেল্পার। বাড়ির গাড়ি ধরেন ফেরি পাচ্ছে না, সিরিয়ালে মেলা দেখাচ্ছে 200-500 বেশি লাগলে চলে যায়, টাকা আনলে 50-100 টাকা বেশি। সাধারণ যাত্রীদের কাছ থেকেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে ঘাট ইজারাদারদের বিরুদ্ধে। এদিকে এই ঘাটে নিয়ম না মেনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে স্পিডবোট, আর স্পিডবোট পারাবারের ভাড়া বেশি বলেও জানান যাত্রীরা। 20 মিনিটের রাস্তা, 18 মিনিটের রাস্তা যদি 250 টাকা ভাড়া হয় এটা অত্যন্তই বেশি। BIWTC-র কর্মকর্তারা এই ব্যাপারে ঘাটের কিছু দালালকে দায়ী করলেন। আমাদের যেটা টিকিট ফেয়ার আমরা ইউটিএ নেই, বাইরে যারা কি করে না করে সেটা তো আমাদের অজানা। ঘাটের এসব সমস্যা শিগগিরই দূর হবে বলে আশ্বাস দেন এই জনপ্রতিনিধি। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে তার ব্যবস্থা গ্রহণ করব। কাজিরহাট ফেরিঘাটে সব অনিয়ম দূর করে উন্নয়নের ব্যবস্থা নেবে সরকার, ঘাটে থাকবে না দুর্নীতি দালাল চক্রের দৌরাত্ম, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। NTV নিউজ ডেস্ক।
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শিক্ষা শিক্ষায়তন সংযোগ উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডাক্তার এম লুৎফর রহমানের সভাপতিত্বে। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর সবুর খান। নির্মাণ কাজ শেষ হতে না হতেই হেলে পড়েছে পায়রা বন্দরের 100 ফুট দৈর্ঘ্যের একটি সীমানা গাইড ওয়াল। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি 100 ফুট দৈর্ঘ্যের স্প্যান। সোমবার সন্ধ্যায় বন্দরের কোয়ার্টার সংলগ্ন উত্তর পাশের ওই গাইড ওয়ালটি খালের দিকে হেলে পড়ে ঝুঁকিতে রয়েছে পুরো প্রায় 3000 ফুটের ওই গাইড ওয়াল। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান ABM ওয়াটার কোম্পানি 11 কোটি টাকা ব্যয়ের ওই গাইড ওয়ালের কাজ গত বছর শুরু করে। 2/3 কাজ শেষ হওয়ার পর সোমবার ওই গাইড ওয়ালটি উত্তর দিকে হেলে পড়ে। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের 15 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আন মামুন জানান, বিশেষ তথ্য প্রযুক্তির সহায়তায় ও ঘটনাস্থলের ফুটেজ GPS ট্র্যাকিং সহ ডাকাতি মামলা পর্যবেক্ষণ করে 22 জন জড়িত থাকায় বিষয় নিশ্চিত হওয়া যায়। এর মধ্যে 15 ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।